আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল, প্রকৃতি নির্ভর গ্রুপের একজন স্টুডেন্ট। আমার স্যারের নাম হচ্ছে মোহাম্মদ আবিদ লতিফ। আজকে যে টপিক বা যে আলোচনাটা হচ্ছে ফিশ মিল। মাছের অনেকগুলো খাবারের মধ্যে একটা ফিশ মিল একটা গুরুত্বপূর্ণ উপাদান, যে উপাদানের প্রোটিন পার্সেন্ট আমরা বলি 42 থেকে 48% পর্যন্ত থাকে। তো বাংলাদেশের সচরাচর যে আমরা যারা চাষি, একদম চাষি পর্যায়ে যারা আছে, তারা আমরা কতটুকু ফিশ মিল চিনি বা কতটুকু তৈরি করতে পারি, এটা একটা ডিফিকাল্ট কাজ, যার কারণে আমরা তৈরি করতে পারি না, অন্য সোর্সের উপরে নির্ভরশীল হই। এখানেই আমরা ধরাটা খাচ্ছি বা প্রবলেমটা হচ্ছে, সেটা হলো বিশ্বাসের জায়গাটাই। তো আপনাদের দোয়ায় আমি বিশ্বাসের জায়গাটা গত বছর থেকে প্রকৃতি নির্ভর গ্রুপের গত বছর থেকে ফিশ মিল দিচ্ছি। ইনশাল্লাহ গত বছরে যারা নিচ্ছে খুব ভালো রেজাল্ট আসছে, এবছর তারা আরও বেশি করে নিচ্ছে এবং বেশি করে অনেক বেশি প্রজেক্ট তৈরি করছে। আমাদের প্রকৃতি নির্ভর গ্রুপের যেটা মূল লক্ষ্য হচ্ছে, খাবারের দাম কস্ট কম হতে হবে, দ্বিতীয়তে গুণগত মানও ঠিক রাখতে হবে এবং মাছের স্বাদ পুনরায় ফিরিয়ে আনতে হবে, বিষমুক্ত খাবার উৎপাদন করতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। তো যে বিষয়টা কথা বলতে চাইছিলাম, ফিশ মিল আমরা কীভাবে চিনব। ফিশ মিল চেনার অনেকগুলো পদ্ধতি আছে। বাজারে যে সকল ফিশ মিল, আমার স্ক্রিনেগুলো আমি দেখাবো যে বাজারে যে সকল আমরা ফিশ মিলগুলো নেই, সেই ফিশ মিলগুলো কীভাবে তৈরি হয় এবং কীভাবে তারা আমাদের কম দামে হাতে তুলে দিচ্ছে। অনেক ভাইরা বলবে, রেজাল ভাই আমাকে 35 টাকা বা 40 টাকায় ফিশ মিল দিচ্ছে, 45 টাকা দিচ্ছে, আপনি কেন আপনার কাছে দাম বেশি? তো এই বিষয়গুলো আজকে আপনারা স্ক্রিনগুলোতে দেখাবো, তারা আসলে কীভাবে ফিশ মিল তৈরি করে। আমি কিছুটা আপনাদের ধারণা দিচ্ছি, সেটা হলো যে তারা, আমরা যে বাজারে মাছগুলো কিনি, এই দেখবেন যে প্রত্যেক বাজারে কিন্তু আমরা মাছ কিনি, আবার মাছকে আমরা কী বলবো, রেডি করি নেই। রেডি করার সময় মাছের কান, ফইডা, আইস, বিভিন্ন ধরনের জিনিসগুলো কিন্তু যেটা হলো যে কি ফেলে দেওয়া জিনিসগুলো, আবার যারা ওই মাছগুলো রেডি করে তারা দেখবেন যে একখানে রাখে, তারা কিন্তু ফেলায় দেয় না। এই মাছগুলো কিছু লোক আছে এই জিনিসগুলোগুলোকে একদম দূরবর্তী এলাকায় সংরক্ষণ করে লবণ দিয়ে, লবণ দিয়ে এটাকে প্রায় 8-10 দিন বা 20 দিন লবণ দিয়ে সংরক্ষণ পচায়। আবার কিছু লোক আছে এই জিনিসগুলো তাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যায়, তারা মিলে নিয়ে যায়। আবার মিলে নিয়ে যায় শুধু যে এটাই দেবে তা না, মিলে নেওয়া অথবা ডাইরেক্ট ওই পানি পচা তো কখনই তো এটা করা সম্ভব না, ক্রাশ করা সম্ভব না। তখন কী করে, এখানে তারা এক ধরনের ধুলা একদম পাউডার জাতীয় জিনিস, তারা এর সঙ্গে যে পরিমাণ মাছ দেবে তারা হয়তো আরও 3 গুণ পরিমাণে এটা ধুল দেবে। ধুলা দেওয়ার পরে তারা এটাকে মেশিনে দেয়। মেশিনে দেওয়ার ক্ষেত্রেই তারা শুধু ক্ষান্ত না, দেখেন তারা যখন ওই যেখানে দেয়, দেওয়ার পরে এর একটা গন্ধ আসে, প্লাস এই গন্ধটাকে রিমুভ করার জন্য আর একটা কাজ করে, সেটা হলো যে মাছটাকে কালার নিয়ে আসার জন্য তারা একটা অ্যাসিড জাতীয় কালার খুব ভালো দিলেই কালার, মাছের যে সেম এই যে এই যে মাছের যে কালারটা অরিজিনাল এই রকমে কাছাকাছি আসে, এবং তাদের মালের ফিনিশিং খুব ভালো হয়। একটা আমি ভিতরে কথা বলি, মাছের কখনোই ফিনিশিং হবে না, মালে মাছে কখনোই ফিনিশিং আসবে না, এবং তাদের মধ্যে না খেয়ে, এবং শুধুমাত্র তাই না, আরও ওখানেও না, আপনার তারা এটাও করে যে মাছের ফ্লেভার আনার জন্য আবার কি মাছের তেল ব্যবহার করে। তাহলে আমরা বুঝি পাবলিক এখানে মাছের তেল আছে, কালার আছে, সব কিছু, কিন্তু এটাই সব কিছু না। এটাতে গুণগত মান একদম নিম্ন পক্ষে, সেটা হলো যে 5-7% প্রোটিন আসে কি না তা জানি না, এবং প্রোটিনটাই সবচেয়ে বড় কথা না, এটা খাওয়ার পরে আমাদের পোলট্রি খাতে পুরো ধ্বংসের দিকে যাবে। আমাদের গরু যে ডেইরি খাত বা ফ্যাটেনিং খাত অত্যন্তভাবে এটা কি বলবো, বাজেভাবে গরু ফুড পয়জনিং হবে, এবং আমাদের মাছের ক্ষেত্রেও সেম। তো মাছের ক্ষেত্রে অতটা হয়তো বা প্রোটিন না পাইলেও হয়তো মাছের ক্ষেত্রে ইফেক্ট হবে না, কারণ ওটা পানির ধসের সঙ্গে সঙ্গে এর যে বালু টালুগুলো আছে সবগুলো হয়তো নিচে যাবে, হয়তো বা উপরেগুলো খাবে, কিন্তু রেজাল্ট আসবে না, সবচেয়ে বড় কথা। তাহলে আমরা চিনবো কীভাবে, আমরা বুঝবো কীভাবে এটা আমাদের কম দামে এত ভালো মাল দিচ্ছে, এত প্রোটিন দিচ্ছে, তারা বলতেছে 40%, 50%, 60% আরও মাল দেয়। আপনি প্রথমত মালটা নিবেন, নেওয়ার পরে যেউ যদি নিয়ে থাকে আর কেউ যদি নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কথা বলবো, আপনি কিছু মনে করেন 1/2 কেজির মতো ওই ফিশ মিল নেওয়ার পরে আপনি পানিতে ভেজাবেন। পানিতে ভেজার পরে উপরে আস্তেই করে আলতোভাবে কিছুক্ষণ ভেজার পরে দেবে আলতোভাবে ফেলাই দেবেন, দেবে যদি রং দেয় পানির কালার লাল হয়ে গেছে, আর যদি পারো ওখানে তো বালু থাকবে, সবগুলো ফেলাই দেওয়ার নিচের তলে দেখবেন যে বালু পড়ে আছে।
তো এই বালু যখন আর রং যখন দেখবেন তখনই ধরে রাখবেন যে এটাই আসলে সেই যে ফিশ মিলের কথা বলতেছি, লোকাল ফিশ মিল, এই সেই লোকাল ফিশ মিল। তো এই দিক থেকে আমরা অত্যন্ত সাবধান, যেহেতু আমি একজন চাষি, আমার গোটা বাংলাদেশে যারা আমাদের আবিল লতিফ স্যারের স্টুডেন্ট যারা নিচ্ছেন তাদের কাছে আমাদের একটু দায়বদ্ধতা থাকে। যেহেতু আমি নিজেও চাষি, চাষির ক্ষেত্রে অনেক কিছু কথা আপনারা আমার সাথে শেয়ার করেন, পরামর্শ শেয়ার করেন, স্যারের সাথে করেন, পারলে আমার সাথেও করেন। তো সেক্ষেত্রে আমরা একজন চাষি হিসাবে কখনোই একজন চাষির ক্ষতিগ্রস্ত যাব না। একজন চাষি জেনে একটা 1 কেজি মাছ উৎপাদন করতে গেলে কি খরচ, 1 কেজি মুরগি উৎপাদন করতে কি খরচ, 1 কেজি মাংস উৎপাদন করলে কত টাকা খরচ, 1 কেজি দুধে উৎপাদন করতে কত টাকা খরচ। কিন্তু একজন ব্যবসায়ী, যে প্রকৃতি ব্যবসায়ী না, শুধুমাত্র কিছু লাভের আশায় বা কার কি ক্ষতি হলো এটা দেখবে না, লাভের আশায় আপনার কাছে বিক্রি করে দিবে, দেন ঝামেলা শেষ। তারা দ্বিতীয়তে সে আপনাকে চিনবে না, তা আপনিও তাকে চিনবেন না। যদি চিনতে কথা যান সে আপনার এই ব্যাপারে কথা বলবে না, আমি টাকা মাল দিছি টাকা নিছি, ভাই ঝামেলা ক্লোজ। এভাবেই তারা এভাবে প্রতিনিয়ত নতুন নতুন আমাদের কিছু মুরগি যারা কি বলবো, আরো বাজেভাবে কথা বলার মতো না, আমাদের মধ্যে যারা কি বলবো সরল সহজ যদি বলি, সরলতার সুযোগ তারাকে কাজে লাগিয়ে আমাদের এই সর্বনাশটা করতেছে। আপনারা এই দিক থেকে অবশ্যই খুব সাবধানতার সহিত এই জিনিসগুলো ভাবুন। সবচেয়ে ভালো যদি আপনি পারেন আপনি নিজে করেন, আর যদি আপনার সোর্স বিশ্বস্ত কোনো সোর্স থেকে সেখান থেকে কিনেন, আর যদি কোনো যদি মনে হয় রেজালুভের কাছ থেকে নেওয়া দরকার বা আপনি ট্রাই করবেন, আবার আপনি গুণগত মান ভালো মন্দ কিছু জানার দরকার না, আপনি ইউজ করবেন, ইউজ করার পর রেজাল্টটা মাছ চাষ যখন শেষের দিকে তখন আপনি বুঝতে পারবেন রেজাল্টটা কেমন আসছে, তারপর আপনাদের সঙ্গে কথা হবে। যার কারণে আমার আপনার হলো ফিশ মিলের দাম একটু বেশি, বাজারের তুলনায় বেশি, যেহেতু ওরা 45 টাকায় দিতে পারে, আমি যেহেতু 60 টাকার উপরে দাম হয় তাহলে তো ওদের তুলনায় আমাদের দাম বেশি। একটা জিনিস কেন বাজারে এখন সর্বনিম্ন, এখন মাছের সিজন না, সর্বনিম্ন যে মাছটা যে কেজি মোটামুটি কোয়ালিটি সেটাও আপনি 50 টাকার নিচে পাবেন না, তাহলে আপনাকে মাল 40 টাকায় সে একদম ক্রাশিং ফিনিশিং খুব সুন্দর করে আপনার পৌঁছাই দিচ্ছে, তাহলে এখানে আপনার বোঝা উচিত। তো ধন্যবাদ আমাদের চাষি ভাইরা, আমরা আগায় আসি এই ধরনের যারা আছে তাদেরকে আমাদের বুদ্ধিমত্তা দিয়ে তাদেরকে কি বলতে হবে একদম লাঠির মতো সোজা করতে হবে, তারা যেন আমাদের কাছে কোনোভাবে আশ্রয় না পায়। এবং আরেকটা জিনিস বলি, আমাদের এটা তাদেরও দোষ নয়, আমাদের কিছু ব্যবসায়ী আছে, গোটা বাংলাদেশের কিছু ব্যবসায়ী আছে মুনাফা লোভী, তারা মুনাফা লোভানোর জন্য তারা কম দামি মাল এই ধরনের পার্টিকে অর্ডার দেয় যে ভাই তুমি আমার যে কোনোভাবে 10 টাকা 15 টাকার মাধ্যমে তুমি আমাকে একটা দাও ফিশ মিল দাও, যেখানে বিক্রি করে প্রফিট করবো। এই ওরা নিয়ে যেই আমাদের, আমরা তো চাষি খামারে জানি না ওরা কোথায় পাওয়া যায় কীভাবে, ওরাই আমাদেরকে ধরাই দিচ্ছে, এই ধরার দিয়ে ওরা আমাদের সর্বনষ্ট করতেছে। যাই হোক, এই দিক থেকে আমরা সাবধান। আজকে অনেক কি বলবো বাজেভাবে কথা বললাম বলা চলে, তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার স্যারের জন্য দোয়া করবেন, এবং আমি আপনাদের জন্য দোয়া করি। আমরা যারা চাষি আছি খামারি ভাইরা আছি সবারই ভালো ভালো উত্তর কামনা করে আজকে এখানে শেষ করতেছি, রাখি, আসসালামু আলাইকুম।